বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো সামনে দেখতে পাচ্ছেন তিন চারটা ডে ক্রিম, ফেয়ার অ্যান্ড লাভলি, হোয়াইট টোন, পন্ডস, গার্নিয়ার। তো এই চারটা ক্রিমই বাংলাদেশ, ইন্ডিয়া এবং পৃথিবীর কয়েকটা কান্ট্রিতে দেখা যাচ্ছে এই ক্রিমগুলো খুব বেশি পপুলার এবং খুব বেশি ইউজ হয় এবং সবাই কম বেশি সবাই ইউজ করে, ছেলে মেয়ে সবাই ইউজ করে। তো কিন্তু আমরা কি করি যে আমরা জানি না আমাদের স্কিনের জন্য কোন ক্রিমটা আসলে ভালো, তা না জেনেই বা কোন স্কিনের জন্য কোন ক্রিমটা ইউজ করা ভালো সেটা না জেনেই আমরা যে কোনো একটা ক্রিম, এই চারটা ক্রিমের যে কোনো একটা ক্রিম আমরা নিয়ে নিই এবং সেটা হচ্ছে ইউজ করি। কিন্তু আমরা এটাও চেষ্টা জানি না যে আমাদের স্কিনের জন্য এই চারটা ক্রিমের যে কোনো একটা আমাদের কাজে লাগছে কি না, এটা আমরা না জেনেই এটা ট্রাই কর মানে ইউজ করা শুরু করি। তো সেই হিসেবে আমি আজকে আপনাদেরকে জানাবো যে কোন ক্রিমটা কোন স্কিনের জন্য ভালো। যদি আমরা মনে করি যে এই চারটা ক্রিমই আমাদের হচ্ছে ডে ক্রিম হিসেবে ব্যবহার করা হয় বা ময়শ্চারাইজিং ক্রিম হিসেবে ব্যবহার করা হয়, কিন্তু আমি যেটা দেখেছি যে সব ক্রিম আসলে সব স্কিনে, এই চারটা ক্রিমের চারটাই যে আমাদের একই স্কিনের উপরই অ্যাপ্লাই করলে ভালো রেজাল্ট পাবো সেটা আসলেই না। তো সেই হিসেবে আমি প্রথমে বলি ফেয়ার অ্যান্ড লাভলি। এটা দেখেছি যে এটা নর্মাল স্কিন বা অয়েলি স্কিন বা সব স্কিনের জন্যই এটা ঠিক আছে, মানে একটা কম্বাইন্ড স্কিনের জন্য এটা ঠিক আছে, কোনো সমস্যা হয়নি। এবং এটা অয়েল মোটামুটি কন্ট্রোল করে, খুব বেশি অয়েলি করে না স্কিনকে এবং হচ্ছে ফেয়ারনেস তো দিচ্ছেই, সেই সাথে আপনার ভিটামিন দিচ্ছে, গ্লো করছে, ব্রাইটনেস দিচ্ছে, ফেয়ারনেস কিছুটা দিচ্ছে, হয়তোবা সেটা চোখে পড়ার মতো না, কিন্তু এটা অল স্কিন টাইপ। আমি যেটা দেখেছি সব স্কিনের সাথে এটা ইউজ করে নেওয়া যায়। তারপরেও হচ্ছে এই স্কিন এই ক্রিমটাকে অনেকেই ইউজ করে না, তারা অন্য ক্রিম ইউজ করে, কিন্তু এই ক্রিমটার আমার কোনো সাইড ইফেক্ট এখনও পর্যন্ত মানে শুনিনি যে এই ক্রিমটা ইউজ করার পরে কারো কোনো ক্ষতি হয়েছে বা খারাপ হয়েছে। তো এই ক্রিমটা মোটামুটি ভালো। এখন আসি হোয়াইট টোন ক্রিমের উপরে কথা বলতে। এই ক্রিমটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে, আমি যখন থেকে ইউজ করা শুরু করেছি এটার জাস্ট প্রেমে পড়ে গেছি, এতটাই ভালো লেগেছে। এটা আপনার প্রচুর পরিমাণে অয়েল কন্ট্রোল করে এবং এটা হচ্ছে স্কিনকে, সবচেয়ে বড় কথা যে স্কিনকে টোন আপ করে। মানে এটা যখন আমি ইউজ করতেছি, আমরা যারা নর্মাল ফেস লুক পছন্দ করি, আই মিন যাদের মেকআপ লুকটা পছন্দ না, যারা মেকআপ করতে পছন্দ করে না, তাদের জন্য এই ক্রিমটা অবশ্যই ভালো, কারণ এটা ইনস্ট্যান্ট একটা ব্রাইটনেস ফেয়ারনেস দেয় এবং এটা আপনাকে অনেক অনেক বেশি সময় পর্যন্ত অয়েল কন্ট্রোল করে রাখবে, মানে অয়েলি হতে দেবে না। আমি যেটা দেখেছি যে এটা অনেক ক্ষণ পর্যন্ত, প্রায় 3-4 ঘন্টা বা 5 ঘন্টাও এটা আপনাকে অয়েলি করে দিচ্ছে না। এটা আমার খুব ভালো লেগেছে সেই দিক থেকে, এবং ব্রাইটনেস তো দিচ্ছেই, এটাও খুব ভালো লেগেছে। অ্যান্ড এটা আমার কাছে মনে হচ্ছে বেস্ট ক্রিম এই চারটা ক্রিমের মধ্যে, আমার কাছে এটা বেস্ট ক্রিম। একটা ব্যাপার আছে যে এটা বেস্ট ক্রিম হওয়ার কারণও আছে, আমার স্কিনটা খুব বেশি অয়েলি, তো এই ক্রিমগুলো এইটা বাদ দিয়ে বাকি তিনটা ক্রিম আমাকে একটু বেশি অয়েলি করে দিয়েছে। বিশেষ করে এই দুইটা ক্রিম হচ্ছে আমাকে বেশি অয়েলি করে দেয় মুখে, এটা যত মোটামুটি ঠিক আছে, বাট এইটা একদম বেস্ট। তো এরপর আসি পন্ডস। পন্ডস ক্রিমটা হচ্ছে ডাল স্কিনের জন্য, যাদের স্কিনটা ডাল, ড্রাই, মোটামুটি ড্রাই, তাদের জন্য এই পন্ডসের ক্রিমটা ইউজ করা ভালো, কারণ তাদের স্কিন ডালনেসের কারণে দেখা যাচ্ছে যে মরা মরা হয়ে যাচ্ছে ফেস এবং হচ্ছে আপনার স্পটটা একটু হলেও রিমুভ করে। এবং এতে আছে এসপিএফ 15 আছে, যেটা হচ্ছে আপনার সানস্ক্রিনের কিছুটা হলেও কাজ করে, যদিও খুব বেশি কাজ করে না বাট সানস্ক্রিনের কাজ করে। তো যারা দূরে সব বেশিরভাগ বাইরে থাকেন তাদের জন্য এই ক্রিমটা ভালো, কিন্তু অয়েল কন্ট্রোল করতে এটা খুবই কম পারে, যার ফলে যাদের খুব বেশি অয়েলি হয়ে যায় মুখ তারা অবশ্যই এই ক্রিমটাকে স্কিপ করবেন, এই ক্রিমটা ইউজ করবেন না। তাদের জন্য আমি এইটা বলবো, এই হোয়াইট টোন ক্রিমটা ইউজ করবেন, তাদের জন্য খুব ভালো হবে।
আর এই ক্রিমটা আসলে ব্রাইটনেস দিবে, ইনস্ট্যান্ট ব্রাইটনেস দিবে, গ্লোনেস দিবে, কিন্তু কিছুক্ষণ পরে এটা দীর্ঘস্থায়ী থাকে না, ব্রাইটনেসটা দীর্ঘস্থায়ী থাকে না, কিছুক্ষণ পরে আপনাকে অয়েলি, অনেক বেশি অয়েলি করে দিবে। এরপরে আসি হচ্ছে গার্নিয়ার। গার্নিয়ার ক্রিমটা হচ্ছে দেখেছি যে এটা অল স্কিন টাইম টাইপ, নর্মাল স্কিনে বেশি ভালো হয়, অল স্কিন টাইপ হলেও নর্মাল স্কিনের জন্য এই ক্রিমটা সবচেয়ে বেশি কাজ করে। তো সেদিক থেকে আমি এটা ভালো আছে, মানে এটা মোটামুটি একটু হলেও অয়েল কন্ট্রোল করে, খুব বেশি না, বাট সবচেয়ে বেশি অয়েল কন্ট্রোল করতে পারে না হচ্ছে পন্ডস। আমার কাছে লেগেছে এটা, আমি বললাম যে আমার অয়েলি স্কিনের জন্য এটা লেগেছে। আপনারা ইউজ করে দেখতে পারেন যে আপনাদের স্কিনে এটা স্যুট করে কি করে না। অ্যান্ড সবচেয়ে আমি বললাম বেস্ট হচ্ছে হোয়াইট টোন। দেন আমি যদি র্যাঙ্কিং করি এই চারটা ক্রিমের মধ্যে, তো হোয়াইট টোন ফার্স্ট, সেকেন্ড হচ্ছে ফেয়ার অ্যান্ড লাভলি, থার্ড হচ্ছে গার্নিয়ার, অ্যান্ড ফোর্থ হচ্ছে পন্ডস। তো আপনারা আপনাদের স্কিন বুঝে, স্কিন টোন বুঝে, স্কিন টাইপ বুঝে আপনারা এই চারটা থেকে যে কোনো একটা পিক করতে পারেন এবং আপনারা ইউজ করে দেখতে পারেন। আমার কথার সাথে একটু মিল রেখে দেখেন যে আপনারা আমার কথার সাথে মিল আছে কি না। যদি মিল না থাকে বা যদি কিছু জানার থাকে বা যদি আপনাদের মনে হয় যে না আমি ভুল বলেছি, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে যে কমেন্ট করে আমাকে ভুল বুঝিয়ে ভুলটা একটু ধরিয়ে দেবেন, তাহলে আমার জন্য একটু ভালো হয়, কারণ আমি আপনাদের জন্যই ভালো কিছু প্রেজেন্ট করার ট্রাই করি সবসময়। তো ভালো থাকবেন আশা করি সবাই। আসসালামু আলাইকুম।